আজকাল সোশ্যাল মিডিয়াতে আলোচনা অধিকাংশ লোক কেমন শুনে জানেন, 4 মিনিটের বেশি শুনে না। এটা আন্তর্জাতিক একটা পরিসংখ্যান এবং স্টাডি গবেষণা যে মানুষ আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এত ব্যস্ত এবং এত তাড়াহুড়া করে যে 4 মিনিটের বেশি যদি কোনো ভিডিও ক্লিপ থাকে শুনতে চায় না, দিল টেনে। কি বলছেন দাদা, একটু সুরখান টেনে টেনে দিল। আর আমাদের আলোচনা তো 1 মিনিট 2 মিনিট হলো না, কিছু কাটিং দিচ্ছে। আর কাটিং যারা শোনে তারা কোনো এলএম শিখতে পারে না, কোনোদিন তারা এলএম শিখতে পারবে না, এবং সম্মুখ দিন সম্পর্কে তাদের কোনো জ্ঞান হবে না। যারা 2-4-5 মিনিট শুনলে ওলা, আর এদের সংখ্যায় শতকরা 95 জনের বেশি, শতকরা 5 জন হবে না যারা একটা আলোচনা 1 ঘন্টা ধৈর্য ধারণ করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে। উদ্দেশ্য হচ্ছে যে বিষয়টা আমার সামনে ফুটে উঠুক, এই বিষয় সম্পর্কে আমার সম্মুখ একটা জ্ঞান হয়ে যায়, যে বিষয়টা নিয়ে শুরু শুরু শোনা শুরু করেছি। এটা কোনো কখন মুশকিল, অত সহজ এলেম হয়ে যাবে। আপনি সরাসরি কোনো ওস্তাদের কাছে ধৈর্য ধারণ করে নিয়মিত ক্লাস করবেন না। আর আপনি যদি ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়া থেকে শোনেন, তো সেখানে একটা লম্বা বক্তব্য শুনবেন না। ওই কাটছাঁটগুলো, কাটছাঁট কথা অনেক সময় অসম্পূর্ণ, কোনো জায়গায় একটু গরম আছে, গরমটা শুনলেন, নরমটা শুনলেন না, বিভ্রান্ত হলেন আপনি। কোনো জায়গায় নরম আছে, গরমটা শুনলেন না, তাহলে আপনি শিথিলপন্থী হয়ে গেলেন। তো এইভাবে বিষয়টা ফুটে ওঠান। যেমন কোরআন এবং হাদিসে গরম কথাও আছে, তেমন নরম কথাও আছে, দুটো সমন্বয় হচ্ছে দিনে ইসলাম। গরমের জায়গায় গরম আর নরমের জায়গায় নরম, মানুষের সাথে আখলাক চরিত্রের ক্ষেত্রে নরম। ভালো আলেমদের সাথে আপনি যদি খুব ঘনিষ্ঠভাবে চলাফেরা করেন, কোরআন সুন্নাহ বিশেষ করে সালাফি আলেমরা, তো দেখবেন যে তাদের সাথে ব্যক্তি জীবনে তাদের সাথে চলে ফিরে দেখেন যে কত তারা নরম এবং তাদের কত আখলাক ভালো, চরিত্র ভালো। কিন্তু হকের ক্ষেত্রে, তৌহিদের ক্ষেত্রে, সন্ন্যতের ক্ষেত্রে, শিরক বেদাতের বিরুদ্ধে, ভুলের বিরুদ্ধে, গুমরাহির বিরুদ্ধে, চরমপন্থার বিরুদ্ধে, না, সেই ক্ষেত্রে শক্ত। আশিদ্দাও আলাল কুফার রহমাও বাইনহুম, আল্লাহ রাব্বুল সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য বলেছেন, কাফেরদের ক্ষেত্রে কঠোর। একই ব্যক্তি, একই সৈন্য সাহাবায়ে কেরাম মুহাজির আনসার, এই ক্ষেত্রে কঠোর। রহমাও বাইন, আপোষে সাহাবায়ে কেরাম ভাই ভাই, সবাই আকি আকি দেন। এটা থেকে আবার বিদাতপন্থীর একটা অন্য অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা করে যে কাফেরদের ক্ষেত্রে এরা শক্ত নয়। শক্ত অবশ্যই, শক্ত কে বলে শক্ত নয়, কাফেরদের কোনো কথাকে আমরা স্বীকৃতি দিচ্ছি। আর মুসলিমদের আপোষের এইসব ভুল ত্রুটি নিয়ে আলোচনা করে, আর মুসলিমরা গুমরাহে যে চলে গেছে কাফেরদের রাস্তায়, তৌহিদ হচ্ছে ইসলামের রাস্তা ছেড়ে শিরকের রাস্তায় চলে গেছে, সুন্নত হচ্ছে ইসলামের রাস্তা ছেড়ে বিদাতের রাস্তা চলে গেছে। যেমন ইহুদি নাসারা দিনকে বিকৃত করেছে, তেমন এরাও দিনকে বিকৃত করেছে। তাহলে তাদের ক্ষেত্রে অবশ্যই কঠোর হইতে হবে, না হলে মানুষ হক জানবে কি করে? মানুষ অসুস্থ হলে ওষুধ খাওয়াইতে হবে, ওষুধ খেতে তো আর কখনো মজা লাগে না, তিতা লাগে, এই জন্য তো পানি দিয়ে খেতে হয়। আপনি ট্যাবলেট চিবিয়ে খেতে পারবেন? কেন পানি দিয়ে খেতে হয়? মিষ্টি ট্যাবলেট শুধু চুষে খায় চকলেটের মতো, তাই না? আর মিষ্টি ট্যাবলেট কোথায় কয়টা আছে দেখ না? তাহলে তিতা তো লাগবেই, কিন্তু তিতা একজন রুগী আগ্রহের সাথে খায়, আর আগ্রহের সাথে যদি না খায়, অবুজ রুগী হয় না, বালক রুগী, জবরদস্তি মুখ ফেড়ে তাকে খাওয়ানো হয় যাতে করে রোগটা ভালো হয়।